एवरीवन वेलकम बैक टू माय चैनल आमी सौमाली और आज के तुम्हारे साथ आमी निये एसेछी किछु वेडिंग गेस्ट आउटफिट और जा जा आउटफिट गुलो आमी आज के तुम्हारे पोरे देखाबो से समस्त किछु निएछी मिशो थेके। तो आमी चाई कि एटा आमी एकटा ट्राई ऑन हॉल तुम्हारे साथ शेयर करी ताकि ओटा पोरे आमाके केमन लागे सेटाओ तोमरा देखते पारो एबं ओटा पुरोपुरि माने फटोते और ओरिजिनली आमाके पोरे जिनिसटा एकई रकम किना सेटाओ तोमरा जानते पारो। तोमादेर मध्ये जारा मिशो सम्पर्के जाने ना तादेर छोट्ट एकटु मिशो सम्पर्के परिचय करिए दिई। मिशो हलो इंडियाज नम्बर वन आर्निंग एप। एखाने तोमरा जिरो इन्वेस्टमेंटे जिरो रिस्के निजेर बिजनेस स्टार्ट करते पारो। पुरो इंडियाते 1 कोटिरो बेशी मिशो रिसेलार्स रयेछे जारा नाकि मास गेले 25,000 टाका कि केउ केउ तो तार थेकेओ बेशि मान्थलि इनकाम करछे। तो एभावे तोमरा जिरो इन्वेस्टमेंटे एबं कोनो रकम लोन ना निये एकटा बिजनेस स्टार्ट करते पारो। एखाने तोमादेर बस मिशो एपटाके डाउनलोड करते हबे। सेखाने गिये जे क्याटागरि प्रोडक्ट तोमादेर भालो लागे सेई क्याटागरि प्रोडक्टगुलो तोमादेर फेसबुक इन्स्टा व्हाट्सअप एइसब ग्रुपगुलोते शेयर करते हबे। तार मध्ये जदि कारो पछन्द हय तो तार काछ थेके अर्डार निते हबे एबं सेई अर्डार तोमाके मिशोके प्लेस करते हबे। सेई प्रोडक्टेर जे दामटा थाकबे तार उपर निजेर जे प्रफिट मार्जिन सेटा एड करो করে বাস মিশোকে প্লেস করে দাও, হয়ে গেল তোমার কাজ। আর মিশোর যে ডেলিভারি এক্সিকিউটিভ থাকবে তারা তোমার কাস্টমারের বাড়িতে সেই প্রোডাক্টটাকে পৌঁছে দেবে, তো তোমার কোনো হেডেকও থাকলো না। এই বিজনেসটা এত ইজি, তো তার জন্য যে কোনো কেউ এটা করতে পারে। যেমন হোম মেকার, কেউ যদি অফিসে মানে চাকরি করে তারপরেও সে পার্ট টাইম হিসেবে করতে পারে, এবং স্টুডেন্টরাও করতে পারে। তো ভালো টাকা ইনকাম হয় এটা থেকে। তো আমার মনে হয় তোমরা যদি এটা একটুখানি সময় বার করো পুরো দিনের মধ্যে, তাহলে এটাকে আরামসে তোমরা হ্যান্ডেল করতে পারবে। আর মিশো থেকে তোমরা যখন ফার্স্ট অর্ডার প্লেস করবে না, তখন ওই প্রোডাক্টটার উপর তুমি 100 টাকা অফ পেতে পারো, এবং খুব যদি কপাল ভালো থাকে তাহলে ফ্ল্যাট 30% অফ পেতে পারো। তো এভাবে কেনাকাটার সময় জিনিসটা একদম ভুলো না। তো চলো আর বেশি কথা না বলে তোমাদের এই প্রোডাক্টগুলো দেখাই যে কী কী প্রোডাক্ট আজকে আমি নিয়েছি। তো তোমাদের আমি প্রথম যে শাড়িটা দেখাতে চাই সেটা হচ্ছে কি, আমি আমার গৃহপ্রবেশের দিন পরেছিলাম, মানে পয়লা বৈশাখের দিন পরেছিলাম, তোমাদের সবার ভীষণ ভালো লেগেছিলো, সেটা হচ্ছে এই শাড়িটা। এটা হচ্ছে গিয়ে গ্রে আর পিঙ্কের মধ্যে, আর পুরো শাড়িতে হচ্ছে গোল্ডেন কিছু ডিটেলিং করা আছে। এর যে ফেব্রিকটা সেটাকে বলা হয় বেনারসি সিল্ক। এর মধ্যে রয়েছে ব্লাউজ পিস এবং যথেষ্ট বড়, এবং বহরটাও খুব ভালো। কতগুলো কুচি পরে সেটা তুমি প্রথম যেদিনকে আমি ভিডিওটা বানিয়েছিলাম তোমরা দেখেছিলে, এবার এখনও তোমরা দেখে নাও। বিশাল বড় শাড়ি, এবং এখানে এখন মধ্যে ফলপিকো করে নিই। ফলপিকো করলে পরে আরও সুন্দর লাগবে শাড়িটা পরার পর, এবং এটা বিয়ে বাড়িতে আরামসে গেস্ট হিসেবে পরে যেতে পারো। এটার সাথে একটা এলিগেন্ট লুক, খুব সিম্পল একটা মেকআপ লুক খুব ভালো লাগবে। তো এটা আমি পরার পর যেটা বুঝলাম সেটা তোমাদের বলি। সামারে যদি ওয়েডিং মানে কোথাও যেতে হয় তাহলে এটা অবশ্যই পরতে পারো, কারণ প্রচণ্ড হালকা শাড়ি এবং এতটাই মানে কমফোর্টেবল। আমার একদমই এত দরভাগের মধ্যে দেখতে পেয়েছো যে পয়লা বৈশাখের দিন দুটো পুজো ছিল বাড়িতে, আমার একটুও প্রবলেম হয়নি যে শাড়ি পরেছি বাপরে হেভি ফিল হচ্ছে, এত দৌড়োদৌড়ি করতে হচ্ছে, একদমই অসুবিধা হয়নি। খুব কমফোর্টেবল শাড়ি, তো এটা নিয়ে দেখতে পারো, এটা খুব ভালো লাগবে, এবং যার কালার কম্বিনেশন সেটা তো আরও সুন্দর। আর পিঙ্ক কালারের এর ব্লাউজ পিসটা পেয়ে যাবে। আর পরে যে শাড়িটা নিয়েছি এটাও তোমাদের ভীষণ পছন্দ হবে, আমার তো খুব পছন্দ হয়েছে। ঘিয়া কালার আর ব্ল্যাকের মধ্যে শাড়িটা, বডিটা হচ্ছে পুরো ঘিয়ার মধ্যে স্কোয়ার জড়ি দিয়ে স্কোয়ার, আর পাড়টা হচ্ছে গিয়ে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন জড়ি দিয়ে একটু কলকা মতো করা। তো এই ধরনের শাড়ি কখনো দেখবে পুজো টুজোর সময় বা এমন কিছু অনুষ্ঠান থাকে যখন এই ধরনের শাড়িগুলো খুব ভালো লাগে। আমরা এমনি কালারফুল তারপর প্রিন্টেড তো অনেক কিছুই পরি, কিন্তু এই ধরনের শাড়ি আমার মনে হয়েছিল একটা কেনা ভালো। এবং এটা সত্যি আমার খুব স্পেশাল একটা শাড়ি যেটা আমি স্পেশাল কিছু অনুষ্ঠানেই পরবো। এবং এর মধ্যে তুমি রানিং ব্লাউজ পিস পেয়ে যাবে, এটা হচ্ছে ব্লাউজ পিস দেখতে পাচ্ছ, আর শাড়িটা অনেক বড় বিশাল বহর, আর শাড়িটার ফেব্রিক হচ্ছে সফট সিল্ক, আর শাড়িটা সত্যি ভীষণ সফট আর ভীষণ ভালো লাগছে এটাকে পরে। এর সাথে যদি অক্সিডাইজড জুয়েলারি কিছু পরো, যেহেতু ব্ল্যাক আছে শাড়িতে খুব ভালো লাগবে, বা যেহেতু গোল্ডেন আছে তার জন্য গোল্ডেনের কোনো সেটও পরতে পারো। তো যাই হোক, এক একভাবে এক একজন এটার সাথে পেয়ার করতে পছন্দ করে, তো ঠিক এইভাবে এটাকেও কোনো বিয়ে বাড়িতে গেস্ট হিসেবে পরে যেতে পারো, খুব ভালো মানাবে। আর তারপরে আমি যে কুর্তিটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে একটা লাল রঙের হাইনেক, এবং যথেষ্ট স্টাইলিশ আর ট্রেন্ডি একটা কুর্তি তুমি দেখতে পাচ্ছ। এখানে একটু বেশ সাইডে যে কাটাটা না, সেখানে বেশ মোটা করে গোল্ডেন বর্ডার লাগানো আছে, আর পুরো রেড, এরকম পুরো রেড সালোয়ার স্যুট আমার এর আগে একটাও ছিল না।
তো এটা পুরো মানে বিয়ে বাড়ি একটা মানে ভাই মানে এটা একটু খোলামেলা চুদারটা গরমকালের জন্য তো খুবই ভালো, কিন্তু আমার মনে হয় ওড়নাটা এতটাই বড় যে কোনোভাবে তুমি নিতে পারবে। তুমি যদি মনে করো যে এই ডিজাইনটাকে তুমি একটু ভিজুয়াল করতে চাও তাহলে ওড়নাটা এক সাইড থেকে নিয়ে নাও, যদি মনে করো না ডিজাইনটা যেখানে যাচ্ছি সেখানে যদি ঠিক সুইটেবল নয় তখন এটাকে দু সাইড থেকে পরে নাও, তাতেও খুব সুন্দর লাগবে। আর এবার তোমাদের দেখাচ্ছি ওড়নাটা, অসাধারণ একটা ওড়না, বিশাল বড় ওড়না, মানে এটা শাড়ির বহরের পুরো ওড়নাটা হচ্ছে লালের মধ্যে গোল্ডেন কাজ দেখতে পাচ্ছ, আর মোটা করে বেশ গোল্ডেন বর্ডার রয়েছে যেটা খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করেছে এটার সাথে। গরমকালে আর কি চাই, গরমকালে একটু সোজা সাপটা সিম্পল, বাট তার মধ্যে একটু বিয়েবাড়ি ভাইবটা তো দরকার না। তো যাই হোক, করোনার মধ্যে বিয়েবাড়িতে আর কে যাবে, কিন্তু কিনে রাখা ভালো, করোনা তো সারা জীবন থাকবে না, কিন্তু এইসব জামা কাপড় বহু বছর পর্যন্তই মোটামুটি হয়ে থাকে। আর তার সাথে যেই সালোয়ারটা আছে সেটা হচ্ছে গিয়ে সিগার প্যান্ট, এটা কোনো প্লাজো নয়, কিন্তু দেখতে পাচ্ছ বেশ সুন্দর পেয়ার করবে সব একসাথে, মানে কম্বিনেশনটা খুব ভালো। আর তারপর আমি নিয়েছি একটা সারারা, তো সারারাতে আমার মনে হয় উপরেরটা যেরকম থাকে নর্মালি সবসময় নর্মালি থাকে, কিন্তু এর নিচেরটা দেখার তো আমি সব থেকে বেশি আগ্রহী, কারণ এর যে সালারাটা এটা এত সুন্দর যে আমার মনে হয় এখন কামিজটার থেকে আগে তোমাদের এই সালোয়ারটা দেখানো উচিত। কতটা ঘেরালা এই যে লেয়ারে রয়েছে, ফটো তো দেখেই ভীষণ পছন্দ হয়ে গেছিলো, তারপর মনে হলো যে হ্যাঁ সবই একই রকম চুড়িদার নিয়ে কী হবে, একটু অন্যরকম কিছু নেওয়া উচিত। আর এটা দেখতে পাচ্ছ রানী কালারের মধ্যে, এটা খুব ডার্ক পিঙ্ক, রানী কালারই বলতে পারো, রানী কালারের মধ্যে গোল্ডেন যে কাজগুলো, তবে হ্যাঁ এগুলো কিন্তু সুতোর কাজ নয়, এগুলো প্রিন্ট, কিন্তু এগুলো এতটাই ভালো, এর উপর আমি আয়রনও করেছি, মানে পরার পর কিন্তু তোমাদের দেখাচ্ছি, মানে একটু যখন প্যাকিং হয়ে আসে একটু তো তোমার ডিরেক্টলি তুমি পরতে পারো না, তো একটু আয়রন করে নিয়েছি, তারপরও কিন্তু এগুলো কিচ্ছু হয়নি, খুব সুন্দরভাবে এগুলো সেমভাবে সেট হয়ে রয়েছে, তো কোয়ালিটিও যথেষ্ট ভালো। এটা পরার পর আমাকে মানে একটু অন্যরকম লাগছে, মানে এরকম জামাকাপড় তো আগে কখনো পরিনি, তো নতুনত্ব একটা কিছু পরতে ভীষণ ভালো লাগলো। এবার তোমাদের দেখাবো হচ্ছে গিয়ে এর সালোয়ারটা, সালোয়ারটা খুবই সিম্পল, স্লিভলেস, ছোট্ট একটা ফ্রকের মতো, খুব বেশি ঘের নেই, কিন্তু এটা এর সাথে একদম ভালোভাবে স্যুট করেছে, কারণ কি যেটা যেটার সাথে চলে আর কি। আর তার সাথে পেয়েছি খুব সফট একটা লং দোপাট্টা, খুব সফট, আর এটা তো এর সাথে যারা আরও বেশি ভালো লাগছে, যদি চাও তো গলায় আটকে পড়তে পারো, সাইড থেকে নিতে পারো, যেভাবে ইচ্ছে এটাকে পেয়ার করতে পারো, খুব ভালো লাগবে, এটা ওয়েডিং গেস্ট হিসেবেও খুব ভালো। আর আমার নেক্সট যে সেটটা তোমাদের আমি দেখাতে যাচ্ছি এবং লাস্ট সেট, সেটাও একটা ইউনিক একটা ডিজাইন, এরকম জামাকাপড় আমি আগেও কখনো পরিনি, তো এটা একটা ব্ল্যাকের ওপর ব্ল্যাক, আর এখানে একটুখানি কিছু চিকচিক করছে দেখতে পাচ্ছ দূর থেকে, নেটের ওপর কিছু ফ্লেক্স মতো দিয়ে এটা খুব সুন্দর একটা ডিজাইন করেছে হাতাতে, যেটা একটা খুব সুন্দর মানে একটু গর্জিয়াস একটা লুক দিচ্ছে, যে কারণে এটা বিয়েবাড়িতে আরামসে পরতে পারবে, এবং এখানে কিছু ডিজাইন করা আছে। আর এর কাটটা যে রয়েছে এটা সামনের দিক থেকে বেশ একটু ছোট, আর পেছন দিক থেকে একটু বেশ বড়, এরকম ডিজাইন করা রয়েছে, এবং এটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটারও সালোয়ারটা হচ্ছে গিয়ে মেইন জিনিস, তো সালোয়ারটা হচ্ছে গিয়ে ধুতি চুড়িদারের কথা মনে আছে, আমরা যখন ছোটো ছিলাম তখন একবার ধুতি চুড়িদার উঠেছিল, তো এটা ঠিক ওরকম ধরনের দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা কাজ, আর এটার মধ্যেও সেম ওই ডিজাইনটা করা, যেটা হচ্ছে গিয়ে সালোয়ারের হাতাতে করা রয়েছে, এবং এটা পরার পর যথেষ্ট ভালো লাগছে, খুব স্টাইলিশ লাগছে, কিন্তু এটার সাথে ঠিকঠাক যদি শু পরে ভিডিওটা করা যেত আরও বেশি ভালো লাগতো। তোমরা জানোই মানে শিফটিংয়ের মধ্যে কীভাবে ভিডিওটা আমি করছি, কোনো কিছু এখনো সেট হয়নি, কিন্তু এর মধ্যে যতটা ভালোভাবে পারছি তোমাদের কাছে আমি এগুলোকে শো করার চেষ্টা করছি। হতে পারে কোনো কিছুর কম্বিনেশন হয়তো তোমাদের ভালো লাগলো না, প্লিজ কিছু মনে করো না, কারণ অর্ধেকের বেশি জিনিস আমি কিছু খুঁজে পাচ্ছি না কোন ব্যাগে কী রয়েছে, তো যতটুকু পেরেছি আমি তোমাদের সেই জন্যে 100% দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, এটা আমার তো খুব ভালো লেগেছে, আর পুরোটাই কিন্তু ওপেন, ঠিক আছে, এখানে কিন্তু কোনো সেলাই করার কিছু নেই, ধুতিতে যেমন পুরোটাই পায়ের সাইডটা ওপেন থাকে ঠিক ওরকম, তো সে কারণে এটার সাথে আমার মনে হয় একটু হিলের সাথে যদি পরা যায় খুব স্টাইলিশ লাগে, খুব ভালো লাগবে। তো এই হলো হচ্ছে কি আমার পুরো কালেকশান, যেটা তোমাদের আমি শেয়ার করলাম, এবং এগুলো বিয়েবাড়ি পরার স্পেশাল কিছু কালেকশান। তো যাই হোক, তোমাদের কালেকশান দেখানোর পর তোমাদের আরও কয়েকটা কথা বলি, সেগুলো হচ্ছে গিয়ে মিশোতে যে তোমরা বিজনেস করবে বা নিজের জন্য পারচেস করতে পারো মিশো থেকে, এবং বিজনেসও করতে পারো, এবং বিজনেস যখন করবে তখন মেইন প্রশ্ন এটাই আসে যে আমি আমার প্রফিটটা কী করে পাবো। ওই যে তোমাদের বললাম
যে যে প্রোডাক্টের দামটা যা থাকবে তার সাথে তুমি নিজে যত টাকা প্রফিট করতে চাই প্রফিট মার্জিনটা ওর সাথে অ্যাড করে তারপর তোমাকে অর্ডার প্লেস করতে হবে। তো মিশো যখন ওই অর্ডারটা তোমার কাস্টমারকে প্লেস করে দেবে তারপর তোমার যে প্রফিটটা তুমি যেটুকু অ্যাড করেছিলে ওটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্টলি পৌঁছে যাবে 10 দিন পর। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে কি 10 দিন কেন টাইম লাগাবে, কারণ মিশোতে 7 দিনের রিটার্ন পলিসি থাকে। যদি তোমার কাস্টমার সেই প্রোডাক্টটা রিটার্ন না করে তাহলে 10 দিন পরে গিয়ে তোমার এই টাকাটা পেয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ব্যাপার। আর তোমাদের একটা কথা বলি, আমি অনেকদিন ধরে তো এই মিশোর ভিডিও করছি, মিশোর থেকে শপিং করছি, তার রিভিউ তোমাদের সাথে দিচ্ছি। একটা কথা তোমাদের জানিয়ে রাখি, মিশোতে খুব সস্তায় হোলসেল প্রাইসে পাওয়া যায়, তাই বলে কিন্তু এমন নয় যে এখানে প্রোডাক্টের কোয়ালিটির সাথে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা হয়। এখানে কিন্তু হাই কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়। এবং আমার যে জামাকাপড়গুলো আমি নেই, আমি আমার ব্লগে এগুলো রেগুলারলি পড়ি, তো তখন তোমরা দেখতে পারো যে ওই জিনিসটার কোয়ালিটিটা কেমন। তো এটা আমার মনে হয় তোমাদের বলা উচিত হবে, কারণ কি এতটাই সস্তা জামাকাপড় যে তোমাদের মনে হতে পারে যে কোয়ালিটির সাথে নিশ্চয়ই কিছু গড়বড় আছে, কিন্তু একদম নয়। বিশ্বাস করো, এগুলোকে কাছাকাছি করছি আমি, আয়রন করছি, তারপর পরছি, খুব ভালোভাবে মানে রাফ ইউজও করছি, আবার তোলা তোলাভাবে ইউজ করছি, ভীষণ ভালো প্রোডাক্ট। ইভেন আমি এখন যে চুড়িদারটা পরে তোমার সাথে ভিডিও করছি না, এটাও মিশোর থেকে নেওয়া, এটার ভিডিওটা কদিন বাদে আসবে। তাহলে তোমাদের মনে আছে তো যে প্রথম যদি পারচেস করো মিশো থেকে তাহলে তোমাদের প্রথম পারচেসিংয়ে পেয়ে যাচ্ছ 100 টাকা অফ বা ফ্ল্যাট 30% অফ, ঠিক আছে? এটা কিন্তু একদম নিতে ভুলবে না। তো মিশো অ্যাপের যে লিঙ্কটা ওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে তোমরা ফোনে ওটাকে ডাউনলোড করে নিতে পারো। আর এই যে জামাকাপড়গুলো, এর মধ্যে যদি কিছু তোমাদের ভালো লাগে তো এর যে কোড সেটা আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। কোড অনুযায়ী তোমরা সেই জামাটা কিনে ইউজ করে পরে দেখতে পারো, আমাকে ইনস্টাতে ট্যাগ করতে পারো ওই ফটো শুদ্ধ যে হ্যাঁ সৌমালি কিনেছি এটা এবং আমাকে পরে এরকম লাগছে, অবশ্যই আমাকে ইনস্টাতে ট্যাগ করো। কমেন্ট সেকশনে লিখে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, তো আবার তোমাদের সাথে দেখাবো একটা নতুন ভিডিওর সাথে। তো এখনের জন্য বাই বাই, টেক কেয়ার।